সেক্ষেত্রে ছিলেন নাকি সবটা এত দূর থেকে দেখবেন না, দৃষ্টি শক্তির ক্ষতি হয়, আপনারা একটু আগে এসে দেখেন, সবাই তো কাছে আসেন দাদারা, একটু আগান না, এদিকে চাপ দেন বর্দা, কোনো ভয় নাই। এ বাচ্চা তোমরা পিছনের দিকে যাও, তোমার দুজন গেছো, আ ঠিক আছে, এই যে দেখেন, এই রাখ তাপসেতুল কেদ্রিয়া কিটাই বাহাদুর বিলম্বরা তাপসেতুল নাগিন তুই জাগায় নাম, পাউ দুইটা সমান করেন। এটা কাঁচা শ্মশান থেকে ধরা, একটা মানুষ কেন্দ্রে মারছিল বাবা, বাচ্চা ছেলে, এর চেহারাটা দেখেন। আমি 31টা ঘেরবাতি জ্বালিয়ে কাঁচা শ্মশান থেকে সাতটাকে ধরছি, আপনারা যদি আবার অনুমতি দেন আমি একটু দেখাবো, কি বলেন, দেখাবো? তাহলে আসতে, এটা দেখাবার আগে আসতে, আমার একটা জিনিসের দরকার, যদি কারো কাছে থাকে আমাকে দেখাবেন, দিতে হবে না, ওইটা আপনার কাজে লাগবে। দেখেন, রেডি, টেপুর সাধন, কামরূপ কামিককে সাধন, লক্ষ্য করেন আমার এই করির দিকে, করিতে কিছু আছে? কালকে একজনে বলছে ব্যাটারি আছে, আর একজনে কয় স্প্রিং আছে, এই যে দেখ, সাধন করলে চলে সাপের মাথায় বসে, যত বড় বিষাক্ত সাপ হোক করির সঙ্গে পারে না। রেডি, পাউ দুটা সমান করেন। জিন জালালি কুদরতে কামাল মেরিবন সাকাতি করি, জয় নাগিন পঞ্চমী শিশনাক। তাহলে আমি তো খেলার জগতে চলে গেলাম, আবার বলেন দেখাবো, তাহলে দেখাইতে গেলে আমার একটা জিনিসের দরকার, দেখেন তো কোনো বাবার কাছে আছে কিনা, একটা এক টাকার কয়েল আছে, এক টাকার কয়েল অথবা কাগজের দুই টাকার নোট থাকলে দেখাবেন, লাভ হবে, কি লাভ হবে আমি আগেই বলবো না, আছে কি কারো কাছে? তাহলে হয়ে গেল, দেখেন খেলাটা কার কাছে, আচ্ছা কিনা আছে, পাঁচ টিকে হলেও হবে, দেখেন তাহলে এদিকেও বাড়িয়েছে, দেখেন পাও দুইটা সমান কর। কি নাম আপনার? আমির হোসেন। মেষ রাশি দেবগণ অতি হিংবতী লোক, সহজেই কোথাও মাথা নত করে না, যারে যা কয় সামনে, উচিত বলতে কাউকে ছাড়ে না, অর্থাৎ ইনি স্টেট ফরওয়ার্ডম্যান, মায়ের দোয়া আছে। আমি খেলাটা এখন শুরু করলাম, টাকাটা এক মিনিট হাতে রাখেন, সবাই পাও দুইটা সমান কর, কেউ টিটকারি করিস না। এই যে দেখ, এই সাপে কামড় দিলে আপনি এখন মারা যাবেন, আমাকে কামড় দিলে বিষ নষ্ট করার পদ্ধতি জানা আছে। তাহলে হায়াত মত রিজিক দৌলতের মালিককে সবাই বলেন, রিজিকের মালিককে, লেকচার দিলে গাছের গুণ বাড়বে, যে গাছটা বাই দেখায় তিন বাইদানি গাছ তোলায় রাখে, আসতে যে বেজিয়া সাপের লড়াই লাগে যে আমরা বাইটা গাছ তুলে আনি, গাছে গুণ নাই, যুবকের স্বপ্ন দোষ, কোমরের ব্যথা, পানিতে বর্ষা, দুর্বলতা, অশান্তি শত্রু, এই যে দেখ। তাহলে একটু দিন বাজা, একটু জোরে বলেন না বিসমিল্লাহ, বাবা কেউ রাগ করলে, তাহলে সাহেবের মতো পাঁচ টাকা আমাকে না দিয়ে একটা মোমবাতি কিনে মসজিদে দিয়েন, শান্তি দেওয়ার মালিককে, মুখে বলেন বিসমিল্লাহ। তাহলে খেলাটা আমি শুরু করলাম, একটা লোক দেখতে পারবে না, কোন লোক জানে না, সারা জীবন পরের ক্ষতি করে, এমন লোক নাই, তাহলে একটু চাইয়ে যা, ওর হাত কাঁপবে, সীসার মতো ভারী হবে, একটু প্রমাণ দেখ, জোরে বলেন বাজাবো, আচ্ছা আরেকবার বলেন তো বিসমিল্লাহ, এই ডাইন হাতটা একটু আল্লাহকে দেখান দেখি, কয়টা লোকে বিসমিল্লাহ পাঠ করলেন, উপরের দিকে দেখান, বাইদা মনে করে ঘৃণা করেন, হাতটা এভাবে সোজা কর, হ্যালো এরকম টান করে দেখা, আপনি সিংহ না কুম্ভ, স্বদেশ না বিদেশ, কত নাম্বারের হাত, আপনি কি সমস্যা আছেন? কি নাম আপনার? সাইফুল ইসলাম। অতি হিমবতী লোক, সহজেই কোথাও মাথা নত করে না, যারে যা কয় সামনে, উচিত বলতে কাউকে ছাড়ে না, দেখে যা, আমি নামের ওপরে রেখাটা দেখে দে, বাবিটা হাতটা টান কর, না পিন্ডলিস না কেউ, ব্যাপারটা নিয়ে যা ধর, এই যে দেখ, আচ্ছা গাছটা যারা পাইছেন, এটা বেজিতে খায়, সাপের বিষ পানি করে, গাছে গুণ নাই, ধর দেখি, ভাঙা হাটটি জোড়া লাগে নাই গাছ, এই যে দেখ, এই গাছ দিয়ে আমরা সাপ কন্ট্রোল করি, এবারে টেকার সিন্ধুক দেখাবি মানবে না, সাপে মানবে জুংলার গাছ, মনের বিশ্বাস, গাছে গুণ নাই, কথা কো, মৃত্যুর আগ পর্যন্ত সাপে কামড়াবে না, বান মারবে না। তাহলে এবার শিশমণিটা দেখেন, শিশমণি, কি মণি, এই যে শিশমণি, এটা তো সারিস নাই তুই, তুই দেখাইলে তো আর আমি দেখাইতাম না,
আমি জামুগা সাপ ধরতে বাবা এই যে দেখ একটা সাপের খবর পাইয়ে ফেলছি, আর দুইবার ফোন দিয়েছে আমার যেতে হবে, এই যে দেখেন এটা বাইর করে দল করে দে করি দে। আচ্ছা গাছটা তো হাতে হাতে দেখান দেখি এরকম টান করেন, এত দূরে রাখলে আপনার হাতের রেখা পায়ের রেখাটা আমি বুঝতে পারবো না, আমি পায়ের নিচে হাত দিছি, যারাতে আমার গাছ পড়ে গেছে হাতটা টান করে সবাই একটু কাছে আসেন দেখি, দুতার কনকিটা হয় কিনা কুল্লা, একটু আগে আয় একটু সামনে আয়, উপকার হলে পাঁচটা টাকা এদিকে, খালি মোবাইল ধরে জীবন সারা জীবন খালি।